10 লাখ অভিবাসী নেবে কানাডা। ভোরে নিউজ 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। 10 লাখ অভিবাসী নেবে কানাডা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশ যখন থেকে শরণার্থী ও অভিবাসীদের নিয়ে তীব্র কড়াকড়ি শুরু করেছে, সেই সময় থেকে এই ইস্যুতে বেশ নরম মনোভাব দেখিয়েছে কানাডা। এ কারণে সারা বিশ্ব থেকে দেশটিতে পাড়ি জমাচ্ছেন অনেকে। উন্নত জীবনযাপনের আশায় বিদেশে পাড়ি জমাতে চান? তাহলে সুযোগ এখনই। আগামী 3 বছরে সারা বিশ্ব থেকে 10 লাখ অভিবাসী নেবে কানাডা। তাই আবেদন করে আপনিও হয়ে যেতে পারেন কানাডার নাগরিক। সংবাদমাধ্যম CNN জানায়, 10 লাখ অভিবাসী নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কানাডার পার্লামেন্টে, যা প্রতি বছর দেশটির মোট জনসংখ্যার 1%। এর আগে 2017 সালে কানাডা সারা বিশ্ব থেকে 2,86,000 অভিবাসী নিয়েছে। এ বছর সংখ্যাটা 3.5 লাখ ছুঁয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, আর 2020 ও 2021 সালে তা দাঁড়াবে যথাক্রমে 3,60,000 ও 3,70,000-এ। এ বিষয়ে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, বিভিন্ন সময়ে যারা কানাডায় যারা অভিবাসী হিসেবে এসেছেন তাদের ধন্যবাদ, দেশের নাগরিকরা একটি শক্তিশালী ও গতিশীল কানাডা উপভোগ করেন। আহমেদ নিজেও কানাডা অভিবাসী হিসেবে সোমালিয়া থেকে গিয়েছিলেন। তিনি বলেন, পার্লামেন্টের এই সিদ্ধান্ত কানাডার বেড়ে যাওয়া বয়োবৃদ্ধ নাগরিক ও হ্রাস পাওয়া জন্মহারের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশ যখন থেকে শরণার্থী ও অভিবাসীদের নিয়ে তীব্র কড়াকড়ি শুরু করেছে, সেই সময় থেকেই এ ইস্যুতে বেশ নরম মনোভাব দেখিয়েছে কানাডা। এ কারণে সারা বিশ্ব থেকে দেশটিতে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।